হ্যালো এভরিওয়ান, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। জামাই ষষ্ঠী কিন্তু চলে এসেছে আর সবাই চাই জামাই ষষ্ঠীতে নতুন ধরনের কিছু বানিয়ে সবাইকে খাওয়াতে। তো আজকে আমি বানাবো মাছের ডিমের কচুরি রেসিপি একদম নতুনভাবে, আর আশা করি আজকের এই নতুন রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো চলুন শুরু করে দিই। প্রথমেই আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দাতে দিয়ে দিলাম এক চিমটে নুন এবং অনেকটা তেল। আমি এখানে ময়দাটা ময়ান দিয়ে মেখে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মাখা শুরু করে দিচ্ছি। তো আপনাদের নেওয়া ময়দার পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আপনারা একটা টাইট ডো তৈরি করে নেবেন, শক্ত। অর্থাৎ খুব নরমও হবে না, আবার খুব একদমই শক্ত যে হবে সেরকম না। তো আমার ডো এখানে তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাকে রেখে দেবো একটা পাত্রে এবং তার উপর থেকে ময়দার উপর থেকে রিফাইন্ড অয়েল আমি হাতে করে নিয়ে মাখিয়ে রাখবো। এবার আমি এই ময়দার ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো চলে আসি এবার অন্য কাজে, সেটি হলো প্রেশার কুকার নিয়ে। তাতে আমি দিয়ে দিয়েছি জল, জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে আপনারা সেদ্ধ করতে দিয়ে দেবেন। আমি এখানে প্রেশার কুকারের ঢাকা আটকে নিলাম। এরপর আমি 3টে হুইসেলের জন্য অপেক্ষা করব। তো 3 বার হুইসেলের পর মোটামুটি আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখুন। তো আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটাকে নামিয়ে আমরা ঠান্ডা করতে দিয়ে দেব। এরপর অন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে 100 গ্রাম মতো নিয়েছি এবং তাতে নুন, হলুদ এবং 1 চামচ পরিমাণ বেসনের গুঁড়ো নিয়ে আমি ভালো করে মাছের ডিমটাকে হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে এখানে চামচও ইউজ করতে পারেন। তো আমার মাছের ডিমটাও মাখা হয়ে গেছে। তো এবার আমি মাছের ডিমগুলোকে ভেজে নেব। তো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর এগুলোকে বড়ার আকারে আমি কড়াইতে দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে খুব হালকাভাবে আমি বড়াগুলোকে ভেজে নেব। তো বড়াগুলোকে ভাজবো এই জন্যই, কারণ বড়াগুলোকে আমি এরপর গুঁড়ো করব। তো মাছের ডিমগুলো গুঁড়ো করার জন্য আমি এখানে ভেজে নিলাম এবং গুঁড়ো করেও নেব। তো গুঁড়ো করে নেওয়ার পর কড়াইতে যেটুকুনি তেল বেঁচে থাকলো সেই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ। একদম লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে যাতে মশলা পুড়ে না যায়। এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা, আবার নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে। এরপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। ঝাল খাওয়া বেশি পছন্দ হলে আপনারা চিলি পাউডারের পরিমাণ আরও বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে সব কিছু 1 চামচ পরিমাণ ইউজ করেছি। তো ভালোভাবে আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে নেওয়া মাছের ডিম। তো মশলার সাথে সমস্ত মাছের ডিমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। পুরো ব্যাপারটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এরপর আমি মোটামুটি ভেজে নিয়ে এর মধ্যে আগের থেকে সিদ্ধ করা আলুটাকে দিয়ে দেব। আলুটাকে আমি হালকা হাতে একবার মেখে নিয়েছিলাম, তো আপনারা চাইলে মেখে নিতে পারেন তারপরে ইউজ করতে পারেন। এরপর পুরো মাখা মাখা হয়ে গেলে আমি এখানে গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম। এটা আপনারা অবশ্যই অ্যাড করবেন, কারণ গন্ধ এবং স্বাদে গরম মশলা পাউডার খুবই অতুলনীয়। তো আমার পুর হচ্ছে রেডি হয়ে গেল। তো আমি এবার ওটাকে ঠান্ডা করতে রেখে দেবো। এরপর এদিকে আমার আধ ঘন্টা হয়ে যাওয়ার পর আমি ময়দাটাকে রেস্ট থেকে তুলে দেব এবং সেখান থেকে একটা বড় সাইজের লেচি কেটে নেব। যেহেতু এটা কচুরি একটু মোটা মোটা হবে, তো এবার লেচিটাকে আমি বাটির মতো শেপ করব হাত দিয়ে। একটু বড় করেই বাটির মতো শেপ একটা আনব, যার মধ্যে আমি পুরটাকে ভরব। তো মাছের ডিমের পুর আমার ভরা হয়ে গেল। এরপর আমি খুব ভালোভাবে এবং খুব সাবধানে মুখগুলোকে বন্ধ করে দেব। খুবই টাইটভাবে মুখগুলোকে বন্ধ করতে হবে যাতে ভিতর থেকে পুর বাইরে ফেটে বেরিয়ে যেতে না পারে, এবং অবশ্যই পুরের পরিমাণ কিন্তু কম রাখতে হবে যাতে ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এরপর আমি একটা প্লেন সার্ভিসে আমি রিফাইন্ড অয়েল অল্প করে নিয়ে তাতে
বেলা শুরু করলাম, কারণ তেল নিয়ে বেললে বেলাটা বেশি ভালো হয়। তবে আমার এখানে তেল বেশি পড়ে যাওয়া একটু অসুবিধা হচ্ছিল। আপনারা তেলের পরিমাণ 1 থেকে 2 ফোঁটা মতন নেবেন, তো ভালোভাবে বেলাটা হবে। তো আমি মোটামুটি কষ্ট করে বেলে নিলাম, আপনারা অবশ্যই কম তেল নিয়ে বেলে নেবেন। তো আমার বেলা কমপ্লিট, এবার ভাজবো। তো তার জন্য আগে থেকে কড়াইতে অনেকটা তেল আমি গরম করে নিয়েছিলাম, অবশ্যই সাদা তেল। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর কচুরিটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে দুই সাইড লাল করে ভেজে নেব, হালকা লাল করে। তো আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কচুরিটা তৈরি হয়ে গেছে। তো গরম গরম সার্ভ করার জন্য আপনারা এখানে স্যালাড বা সস দুটো দিয়ে সার্ভ করতে পারেন। আর সিরিয়াসলি বলছি, রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয়েছে, আপনারা এই জামাই ষষ্ঠীতে অবশ্যই ট্রাই করতে পারেন, খুবই ভালো হয়েছে খেতে। আর আমার রেসিপিটা আজকে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।